বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যে দান। ছড়াটা সবার মনে পড়ে না এই বৃষ্টিতে? আমার তো মনে পড়ে, তোমাদের কার কার মনে পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে সকাল সকাল যখন এত জোর জোর বৃষ্টি হচ্ছে, মানে মনটা জাস্ট ভরে গেল চারিদিক দেখে, সত্যিই খুব ভালো লাগছে বলো। আজকে মনে স্বস্তির নিঃশ্বাস নেবে সবাই। তো চলো আজকে সকাল সকাল ওয়েদার দেখে কিন্তু আমি একটু চা খাবো। তোমরা জানো আমি চাটা একদম পছন্দ করি না, কিন্তু আজকের ওয়েদারে একটু চা খেতে ইচ্ছা করছে। তোমাদের দাদা ভাইয়ের জন্য দুধ চা আর আমার জন্য একটু লিকার চা করে নেবো। চাটা খেয়ে এই বৃষ্টির ওয়েদারে আমেজটা ভীষণ ভালো লাগছে। তো চলো বৃষ্টির সাথে সাথে আমরা চাটা খুব খুব এনজয় করি। আশা করি এই দিনে তোমরাও খুব এনজয় করছো এই বৃষ্টিটাকে। আমি জানি তোমরা সবাই এনজয় করছো। এত সুন্দর বৃষ্টি দেখলে কারোর মন ভালো থাকে না, এটা হয়? তো চলো চাটা খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ছোটদের ভালোবাসা বড়দের আশীর্বাদ সাথে নিয়ে এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। আই হোপ ব্লগটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ বিছানা পড়ে রয়েছে, আর আমিও সেই বাসে নাইটি পড়েই রয়েছি, কারণ এখন সকালবেলার প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বন্ধুরা কি বলবো, জাস্ট এই ভয়েস ওভার দিয়ে আমি আপলোড করে ভিডিওটা একটু চা নিয়ে দেখলে চা করলাম, চা নিয়ে এই জাস্ট বসেছি। এখন চাটা খেয়ে তারপরে আমি বাসি কাপড় টাপড় ছেড়ে আমি ঘরের কাজগুলো কমপ্লিট করে নেবো, কারণ আজকে ভাবছি যে তাড়াতাড়ি করে ঘরে কাজ করে একেবারে স্নান করে ঢুকে তারপরে রান্নাঘরে ঢুকবো। তাহলে কি বৃষ্টির দিনে আর বাইরে আমাকে বেরোতে হবে না। তো চলো, আর সকাল সকাল উঠে কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে আমি ভিডিও আপলোড করতে বসেছি আর ভয়েসটা দিয়েছি। আর দেখবে আগের দিনের ভিডিওটাতে তোমার ভয়েসে বৃষ্টির আওয়াজ আসছে, তো কিছু মনে করো না, বৃষ্টি পড়ছে তো কি করো, বৃষ্টির আওয়াজ তো আর আমি ইগনোর করতে পারবো না, ওটা তো থাকবেই। তো ওটাকে একটু মানিয়ে নিয়ে ভিডিওগুলো দেখো, আর এখনো যদি বৃষ্টির আওয়াজ জানি না পাচ্ছ কিনা, আমি দরজা দরজা বন্ধ করে বসেছি, তো প্লিজ ইগনোর করো। তো চলো বন্ধুরা একটু চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার পরে আস। তো দেখো আমি চা খেয়ে আগে বিছানাটা তুলে তারপরে ঘরের সমস্ত কাজ একে একে করে নিয়েছি, কারণ একটু বেলা হচ্ছে, তাই ভাবলাম আগে কাজ বাজ সেরে নিই আর ভেবেছিলাম স্নান করে রান্না বসাবো। কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই বললো স্নান করে মাছ করবে, তার থেকে আগে মাছ রান্না করে নাও তারপরে স্নানটা করবে, তাই দেখো আমি কাপড় ছেড়ে ভাত বসিয়ে এদিকে মাছটা দেখো ধুয়েও এনেছি। আর এখানে এনেছিল আজকে বেলে মাছ, আর বেলে মাছ আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো তাড়াতাড়ি। তো দেখো নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে আমি মাখিয়ে নিই। আর এই বেলে মাছ খেতে না খুব টেস্টি হয়, প্রথম প্রথম আমি খেতাম না, তো দাদাভাই একবার জোর করে খাইয়েছে, বলছে খাও দেখো ভালো লাগবে। আর সত্যি বন্ধুরা আনলে পরেই না খুব আনন্দ পাই। এই বেলে মাছটা সবসময় আনে না, যখনই বাজারে ওঠে তখনই কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে আসে, কারণ এই বেলে মাছ এরকম সাইজের ভোলা মাছ খুব ভালো লাগে খেতে, একটু ঝাল। তো আজকে কিন্তু একটু আলু দিয়ে ঝালঝালে করব, আর আজকে করব ডাল আর একটু পাঁপড় ভাজবো। তো চলো মাছগুলো ভেজে নেওয়া যাক। আর বন্ধুরা আমি একটা জিনিস অনেকের ভিডিওতে এখন ইদানিং লক্ষ্য করছি, যে বেশিরভাগ ভিডিওতেই দেখছি, এমনকি কালকেও একটা আমার খুব প্রিয় দিদি ভাইয়ের, যে আমাকে সবসময়ের জন্য কমেন্ট করে, সেরকম একটা দিদি ভাইয়েরই আমি ব্লগ দেখেছি, সেও বলছিল সে আর ব্লগ করবে না, মানে ভিডিও করবে না, সে ভিডিও ছেড়ে দেবে কারণ তার ভিউ আসছে না। তো সেই দিদি ভাইয়ের সাথে অন্য অন্য যারা দিদি ভাই একই কথা ভিডিওতে বলছে, তাদের উদ্দেশ্যে আজকে কথাগুলো বলছি, যে দেখো কোনো দিন কোনো কিছু না মনোবল কোনো কিছু তো হারাবে না, সে সংসারের কাজ হোক, বাইরের কাজ হোক, বা নিজস্ব কোনো কাজ হোক, সব কাজেই। তুমি একটা কথা বলো তো, তোমার সংসারে যদি কোনো কষ্ট থাকে তুমি কি তখন ভেঙে পড়ো? অভাব থাকে তখন তুমি ভেঙে পড়ো? ভাঙো না তো, তখন তো তুমি স্ট্রং হয়ে জানো মনের জোর দিয়ে যে এই অভাব একদিন ঠিক ঘুচবে, আমি ঠিক একদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো। তাহলে কেন তোমরা এই ব্লগিংয়ের ক্ষেত্রে এটা করো না? তোমরা দেখবে এটাতেও একদিন তোমরা সাকসেস পাবে, তার জন্য একটু ধৈর্য ধরো, তোমরা এত মনের জোর হারিয়ে ফেলো না, আমরা তো আছি তাই না? তোমরা আমরা যারা তোমাদের ভালোবাসি তারা কিন্তু তোমাদের ভিডিও ঠিক ওয়াচ করবে, একটু টাইম হলেও কিন্তু আমি সবার ভিডিও দেখবে ওয়াচ করার চেষ্টা করছি, কারণ তোমরা তো বোঝো একজন ব্লগারের ক্ষেত্রে সবসময় সবার লাইন ধরে কারো ভিডিও একদিনে দেখা সম্ভব না, কারণ আমরাও তো কাজ করি তাই না? কিন্তু আমার ক্ষেত্রে আমি যেটা আমি করি, আমি যেহেতু তোমাদের পাশে থাকার কথা দিয়েছি, তাই এক এক দিন ছাড়া ছাড়া কিন্তু সবার ভিডিওতে আমি গিয়ে ওয়াচ করার চেষ্টা করছি, কারণ আমি জানি প্রত্যেকের পাশে আমার দাঁড়ানো উচিত, কারণ আমরা তো একই প্রফেশনে সবাই আছি তাই না? আমরা যদি তাদের ভালোবাসা না দিই
না কিছু করি তাহলে সব সময় সবাই আমরা একসাথে এগোবো কী করে? তাই প্লিজ ভাই, তোমরা মনের জোর হারিয়েও না, মনের জোর হারিয়ে ফেলো না। আর যদি মনের জোর সত্যিই হারিয়ে ফেলো, আমার ভিডিওগুলো দেখো। আমি সবসময় আমার ভিডিওতে পজিটিভ কিছু রাখার চেষ্টা করি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে, যাতে তোমাদের কোনো দিক থেকে মনোবল না হারায়। তো প্লিজ তোমরা এটা করো না। তো দেখো বন্ধুরা, আমি কাজ বাজ সেরে এদিকে তোমাদের একটা জিনিস শেয়ার করতে চলে এসেছি। দেখো কালকে তো রথযাত্রা, আর আমাদের এখানে রথ নামিয়ে এনেছে, এটাকে এখন ভালো করে ধুয়ে দেবে আর রাত্রেবেলা সাজানো হবে। তো চলো বন্ধুরা, দেখো আমি স্নান করে পুজো দিয়ে ঘরে চলে এসেছি। এখানে রান্না করেছি আজকে বেলে মাছ, আর কিন্তু আজকে করেছি ডাল, করেছি টক ডাল আর সাথে একটু পাঁপড় ভাজা। আর সত্যি বেলে মাছটা আজকে খেতে ভীষণ টেস্টি ছিল, আর আজকে ধনে পাতাও দিয়েছে দুটো জিনিসই। তো দেখো খাওয়া দাওয়ার পরে এখানে একটু সেদিনকার আম নিয়েছিল, আম নিয়ে বসে পড়েছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওদিকে যে আলোটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমাদের প্যান্ডেলের আলো, কারণ কালকে রথযাত্রা আমাদের প্যান্ডেলও হয়ে গেছে। আর এখানে একটু বাবুর জন্য খাবার করে নিচ্ছি, কারণ বাবু আজকে সকালবেলায় কমপ্লেনটা খায়নি, তাই এবেলা ওকে খাবারটা দিয়ে দিই। আর আজকে কিন্তু সোমবার, আজকে ওর পড়া আছে, তাই কিন্তু ও পড়তেও যাবে, তাই ওর খাবারটা আগে করে নিই। তো ভিডিওটা বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকবো বন্ধুরা, কেউ কারোর মনোবল আমরা হারাবো না। তোমরা ভাবো তো, আমি যদি কোনোদিন মনোবল হারিয়ে দিই আমাকে কে সাপোর্ট করবে? তোমরাই তো, তাই না? তোমরা আমার পাশে থাকবে না? তোমরা আমাকে ভেঙে গেলে সাহস জোগাবে না? তাহলে তোমরাই যদি ভেঙে পড়ো তাহলে আমি কোথায় যাবো বলো তো? আমি সবসময়ের জন্য তোমাদের সাথে আছি, পজিটিভ কিছু কথা বলার জন্য, যেগুলোতে তোমাদের মনোবল বাড়াবে, খারাপ লাগলেও আমার ভিডিওগুলো দেখবে। আমার ভিডিওর মধ্যে যে কথাগুলো আছে সেগুলো কিন্তু পজিটিভ সব কথা, সেগুলোতে আশা করি তোমাদের জীবনে চলার পথে অনেক উপকার হবে। তোমরা কোনো দিদি ভাই মন খারাপ করবে না, সবাই একদিন দাঁড়াতে পারবে। তুমি দেখো আমার কথাটা মিলিয়ে রেখে সবাই ভালো থেকো। আর এদিকে দেখো রথ সাজানো শুরু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা টাটা।